কৃষক বিরোধী তিনটি কৃষি আইন এনেছে। এই আইন প্রত্যাহারের জন্য সারা ভারতবর্ষে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে, এছাড়া 6 থেকে 20 জানুয়ারি যে দেশ জাগৃতি অভিযান চলছে তার অঙ্গ হিসাবে আমরা কলিশুন্ড অঞ্চলে আজকে জাটা কর্মসূচি সংগঠিত করলাম। এর আগে 6 তারিখে আমরা একটা জাটা কর্মসূচি করেছিলাম। আজকে গোবিন্দপুর পার্টি অফিস থেকে বেরিয়ে আমরা ফতেপুর, বান্দেরপাড়, জাগলদ্বীপ, ভবাপুর, বৈদ্যচক গ্রামে ঘুরে ভবাপুরে আমরা এই মিছিল এখানে শেষ করছি। এটা আমরা তিনটি কৃষি আইন সম্পূর্ণরূপে প্রত্যাহার, বিদ্যুৎ বিল প্রত্যাহার, 200 দিনের কাজকে চালু করা এবং 600 টাকা মজুরি চালু করা, এছাড়া জিনিসপত্রের দাম কমানোর দাবি, এই দাবি নিয়ে মানুষের কাছে আমরা গেছি। ব্যাপক মানুষের সাড়া আমরা দেখেছি প্রতিটা গ্রামে, রাস্তার মোড়ে মানুষ বেরিয়ে আমাদের এই দাবিকে সমর্থন করেছেন এবং এই মিছিলে তারা অংশগ্রহণ করেছেন। আমরা এই ধরনের মিছিল সংগঠিত করতে পেরে আমরা নিজেরা গর্বিত অনুভব করছি, গর্ব অনুভব করছি এবং দীর্ঘদিন পরে এই লাল ঝান্ডার মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া এবং মানুষ চাইছে যে লাল ঝান্ডা একমাত্র তৃণমূলের বিকল্প, বিজেপির বিকল্প, এই বক্তব্য তাদের কাছ থেকে বেরিয়ে এসছে। অনেক মানুষ আমাদের সামনে এই কথাও বলেছে। আগামী দিনে আমরা এই ধরনের কর্মসূচি আরও করব, মানুষ উৎসাহিত অনুপ্রাণিত। আগামীকাল আমাদের মঙ্গলপুর অঞ্চলে কৃষক সভার নেতৃত্বে এই ধরনের মিছিল সংগঠিত হবে। এই মিছিলে অনেক মানুষের অংশগ্রহণ আমাদেরকে সত্যিই একটা খুব আশান্বিত করছে এবং আগামী দিনে কৃষক সমাজকে সংগঠিতভাবে আন্দোলনমুখী করার ক্ষেত্রে আমাদের এই মিছিল একটা সহায়ক ভূমিকা পালন করবে। এটাই হচ্ছে আমাদের মূল।